হ্যালো ফ্রেন্ডস, অনুরিন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে গুড আফটারনুন। আমরা এসেছি বীরসিংহ গ্রামে, বিদ্যাসাগরের জন্মস্থানে এসেছি, কারণ আমার বাপের বাড়ি সামনেই। আজকে তোমাদের দেখাবো বিদ্যাসাগরের স্কুল, সেই স্কুল সংলগ্ন ছাত্রাবাস, ঠাকুরদাস মঞ্চ এবং বিদ্যাসাগর মেমোরিয়াল হল। তোমরা নিশ্চয়ই এখানে আসোনি আমার মনে হচ্ছে, তা আমার এই ব্লগটি থেকে তোমরা দেখে নাও, তোমাদের একটা মানে চোখে দেখে নাও যে এইগুলি সত্যিকার এই বিদ্যাসাগর এখানে পা রেখেছিলেন, বিদ্যাসাগর এখানে এইসব করেছিলেন। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি বিদ্যাসাগরের স্কুলে ঢুকছি। বিদ্যাসাগর তার মাকে কথা দিয়েছিলেন যে একটি অবৈতনিক বিদ্যালয় করবেন, এটি সেই অবৈতনিক বিদ্যালয়, ভগবতী দেবীর নামে ভগবতী বিদ্যালয়, বীরসিংহ গ্রামেই আছে এবং তার সংলগ্ন ছাত্রাবাসও আছে। এটা আমরা স্কুলের মধ্যে ঢুকছি, ঢোকার চান্স থাকে না কারণ স্কুলের ভেতরে ঢুকতে দেয় না, যেহেতু এখন রিপেয়ার হচ্ছে সেই জন্য আমরা ঢুকতে পেরেছি। গেটটা খোলাই ছিল, এইটি স্কুল, মেন স্কুল। আজ এক্সটেনশন হচ্ছে স্কুলটা, রিপেয়ার হচ্ছে, এক্সটেনশন হচ্ছে, এক্সট্রা বিল্ডিং হচ্ছে, সেই জন্যই আমরা পেরেছি ভেতরটা দেখাতে। অনেকটা জুড়ে এই স্কুলটা, এই যে আরও বিল্ডিং হচ্ছে স্কুল, এর পিছনে কিন্তু মাটির বাড়িও আছে, দেখে নাও তোমরা। সেই তখনকারের, এটা কিন্তু রিপেয়ার, এক্সটেনশন নয়, এটা রিপেয়ার হচ্ছে। এটা হয়তো স্কুলের অফিস ঘর হতে পারে, এটাও তাই অফিস ঘর। মেন স্কুলটা তোমাদের দেখালাম, এর পিছনে কিছু মাটির বাড়িও আছে, আর গোটা স্কুলটা অনেকটা এরিয়া জুড়ে। এর পিছনে আবার গ্রাউন্ড আছে, ফুটবল গ্রাউন্ড, কিছু মাটির বাড়ি আছে এবং গোটা স্কুলটাই একদম পুরো গাছগাছালিতে সবুজ হয়ে আছে। খুবই ভালো লাগবে তোমরা কেউ আসলে, কিন্তু আমার মনে হয় খুব বেশি ভিজিটার আসে না এখানে। এই যে দেখো মাটির বাড়ি, তখনকারের কিন্তু, বিদ্যাসাগরের আমলেই, এগুলো এখন রিপেয়ার চলছে। দেখেছো কত ইট, সব রিপেয়ার হচ্ছে। এরপরে আমরা চলে যাচ্ছি বিদ্যাসাগরের যে স্কুল ভগবতী বিদ্যালয়, তার সংলগ্ন সেই স্কুলেরই ছাত্রাবাসের দিকে। ছাত্রাবাসটিও সুন্দর করে হয়েছে, তখনকার ওই মাটির বাড়িটাই রিপেয়ার হয়েছে, একদম মাটির ছিল, ঠিক রাস্তার ধারেই। আমরা এগিয়ে চলেছি সেই ছাত্রাবাসের দিকে। এখানে সব ডিরেকশন দেওয়া আছে কোথায় কোথায় কী, যেমন মনে করো ভগবতী বিদ্যালয় ছাত্রাবাস, বিদ্যাসাগর স্মৃতি মন্দির, বিদ্যাসাগর ভবন, বিদ্যাসাগর দিঘি, সবই আছে এখানে, গ্রন্থাগার। এইটি হচ্ছে বিদ্যাসাগরের স্কুল সংলগ্ন ছাত্রাবাস, মানে এটা হচ্ছে এই স্কুলেরই হোস্টেল। এটি কিন্তু শুধুই ছেলেদের স্কুল, মেয়েদের স্কুলও আছে পাশেই। এবার আমরা যাচ্ছি, এগিয়ে যাচ্ছি বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত, দেখছো তো, দেখা যাচ্ছে বীরসিংহ বিদ্যাসাগর মেমোরিয়াল হল। এটি নতুন হয়েছে, এটি বিভিন্ন সংগ্রহশালা হবে, এখনো তৈরি হচ্ছে খুব ভালোভাবেই। চারিদিকে বাগান, সুন্দর সবুজে ভরা, এটি হচ্ছে মেমোরিয়াল হল। আরেকটি আছে বিদ্যাসাগরের নিজস্ব যে বাড়ি, সেখানে একটি মেমোরিয়াল হল আছে, এটির পিছনে, সেটি রাস্তা দিয়ে একটু এগিয়ে যেতে হয়। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে বিদ্যাসাগরের স্কুলের ছাত্রাবাস, মানে ছেলেদের হোস্টেল এটি। আরেকটি সুন্দর জিনিস, যেটি হচ্ছে বিদ্যাসাগরের জন্মদিন বা মৃত্যুদিন
বেশ ভালো একটা মানে সরকার থেকে অনুষ্ঠান করা হয়, একটি মঞ্চ করা হয়েছে, সেটি হচ্ছে বিদ্যাসাগরের বাবার নামে ঠাকুরদাস মঞ্চ। এই মঞ্চেই কিন্তু অনেক বড় বড় সব বিশিষ্ট জনেরা আসেন, বক্তৃতা দেন, মেলা হয় অনেক দিন ধরে, 12ই আশ্বিন আর 13ই শ্রাবণ এই উপলক্ষে কিন্তু মেলা হয়, এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়। এটি হচ্ছে ঠাকুরদাস মঞ্চ। আরেকটি, এই গ্রামে ক্লাব আছে, এর দুর্গোৎসব হয় এই হোস্টেলের সামনেই। তা তোমাদের এই ব্লগটি কেমন লাগলো তোমরা জানিও, তোমরা এখানে ভিজিট করবে তাহলে আমার এটি সার্থক হবে।